স্বাস্থ্য অধিদপ্তরে নিয়োগ পাওয়া 183 জন মেডিকেল টেকনোলজিস্টের স্থায়ী নিয়োগ বাতিল করে শীঘ্রই নতুন করে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের দাবি জানিয়ে আজও আন্দোলন চালিয়ে যাচ্ছে বেকার অ্যান্ড প্রাইভেট সার্ভিসেস সকাল থেকে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে শুরু হওয়া আন্দোলনে অবিলম্বে দাবি না মানলে আগামীতে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতারা। মহাখালী স্বাস্থ্য অধিদপ্তর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জুলহাস কবির। জুলহাস, কি বলছেন আন্দোলনকারীরা, কোনো আশ্বাসের খবর রয়েছে কিনা তাদের জন্য? লাইভের মধ্যে মুইতে দেখতে শুনতে পাচ্ছেন যে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে সকাল থেকে চলা যে আন্দোলন, গত কয়েকদিন ধরে যে আন্দোলনটি চলছে টেকনোলজিস্টের, যে অবৈধ নিয়োগ বাতিল করে 1200 টেকনোলজিস্টের যে নিয়োগ দেওয়ার তারা দাবি করছে, সেই দাবি কিন্তু 1200 থেকে তারা এখন 20,000 টেকনোলজিস্টকে দ্রুত সময়ের মধ্যে এই নিয়োগ যেন দেওয়া হয় করোনা সংকটকালীন সময়ে। আপনি দেখতে পাচ্ছেন যে এইরকম একটি করোনার মহামারী যখন চলছে তখন কিন্তু তাদের এই আন্দোলনে নামতে হয়েছে, তারা নিজেদেরকে সেই সামাজিক সুরক্ষা বা সামাজিক দূরত্ব, শারীরিক দূরত্ব সেইগুলো কোনো কিছু তাদেরকে মানানো যাচ্ছে না বা তারা এই আন্দোলন করতেছে সেটি মানতে পারছে না। এবং তারা বলছেন যে এই যে করোনার মহামারী চলছে সেই সময়ে তাদেরকে সম্মুখ যোদ্ধা, তারা সামনে থেকে যে টেকনোলজিস্টরা কাজ করে তাদেরকে যেন খুব দ্রুত সময়ের ভিতরে এই নিয়োগটি দেওয়া হয়। আমরা এখানে যে সাধারণ সম্পাদক আছে এই সংগঠনের, আমরা তার সঙ্গে একটু কথা বলবো। আপনারা যদি বলতেন আপনাদের এই আন্দোলন আসলে কি আন্দোলন এবং কেন এখন এখন পর্যন্ত অবস্থান, এবং স্বাস্থ্য অধিদপ্তর আপনাদের এই ব্যাপারে কোনো আশ্বাস দিয়েছে কিনা? স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের অবহেলার কারণে, অবহেলা এবং উদাসীনতার কারণে আজ আমাদের 12 বছর ধরে, দীর্ঘ 12 বছর ধরে কোনো সরকারি নিয়োগ নাই। আমরা হাজার হাজার, প্রায় 25 থেকে 30,000 বেকার মেডিকেল টেকনোলজিস্ট বসে আছি। আমরা প্রস্তুত আছি মাননীয় প্রধানমন্ত্রী এই করোনাকে, করোনা মোকাবেলায় যুদ্ধ ঘোষণা করেছেন, আমরা এই যুদ্ধের অগ্রসৈনিক মেডিকেল টেকনোলজিস্ট। তাই আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-র নীতিমালা অনুযায়ী একজন ডাক্তারের বিপরীতে 5 জন মেডিকেল টেকনোলজিস্ট থাকার কথা, কিন্তু দুঃখের বিষয় আমরা মাত্র আছি 5,000। তাই আমরা চাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে 20,000 মেডিকেল টেকনোলজিস্টকে এডক ভিত্তিতে নিয়োগ দিয়ে অতি দ্রুত এই করোনা মোকাবেলার জন্য আমরা সামিল হতে প্রস্তুত আছি। শুনছিলেন যে খুব দ্রুত সময়ের মধ্যে যেন এই 183 যে নিয়োগটি দেওয়া হয়েছে অবৈধভাবে সেটিকে বাতিল ঘোষণা করে নতুন করে 20,000 টেকনোলজিস্টকে তারা নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে এবং সেই দাবিতে তারা এই আন্দোলন করছে। জুলহাস, ধন্যবাদ। রাজধানীর মহাখালী থেকে জানাচ্ছিলেন জুলহাস কবির।